Hello everyone, Assalamualaikum. We always love your support and appreciation. From this 2020, we will upload our new video every Thursday evening. Don't miss it. Thank you. Hello everyone, Assalamualaikum. I'm Angie, ISSA certified personal fitness trainer. আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন আপনারা নিশ্চয়ই জানেন আমি আসলে আপনাদের জন্য কি করে থাকি। আমি যেহেতু একজন পার্সোনাল ফিটনেস ট্রেনার, সো বিশ্বের এই অবস্থায় এবং দেশের এই পরিস্থিতিতে COVID-19 এর সিচুয়েশনে আমরা সবাই আশা করি, আমি এবং আপনারা যারা দেখছেন আমরা সবাই, আমি আশা করছি যে আপনারা সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন, বিকজ এই সময়টায় আসলে নিজের সেফটির জন্য এবং আশেপাশের মানুষের সেফটির জন্য এবং এই ভাইরাসটাকে স্প্রেড হওয়া থেকে বিরত রাখতে আমরা কিন্তু সবচেয়ে বেশি যে ফার্স্ট প্রিকশন নিতে পারি নিজেকে আইসোলেটেড করে ফেলতে পারি, এবং আমি কিন্তু সেই কাজটাই করছি, আমার ক্লায়েন্টরাও সেম কাজ করছে, আমি আশা করি আপনারাও সেম কাজটাই করছেন। সো এই সেলফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে আমরা কী কাজগুলো করতে পারি, WHO-র তথ্য অনুযায়ী আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি এবং নিউট্রিশনাল ফুডগুলো খাবো যাতে আমার বডির মধ্যে নিউট্রিশনের কোনো ল্যাকিং দেখা না যায় এবং নিজের বডির প্রিভেনশন ক্ষমতা আরও বেশি তৈরি করার জন্য প্রত্যেক দিন 10-15 মিনিটস কিন্তু আমি কিছু ওয়ার্কআউট করবো। এটা হাউসহোল্ড ওয়ার্কের পাশাপাশি 10-15 মিনিটস আমি যদি ওয়ার্কআউটটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমার বডির প্রিভেনশন ক্ষমতাটা আমি অনেক বেশি ডেভেলপ করতে পারবো এবং অনেক বেশি হেলদি থাকা সময় সম্ভব হবে আমাদের আশেপাশের এই সিচুয়েশনে। সো আমি আজকে আপনাদের জন্য 4টি বেসিক ওয়ার্কআউট এবং উইদাউট এনি ইকুইপমেন্ট দাঁড়িয়ে থেকে স্ট্যান্ডিং পজিশনে 4টি বেসিক ওয়ার্কআউট আমি আপনাদেরকে দেখাবো এবং অবশ্যই এটা ফুল বডি ওয়ার্কআউট হবে, কার্ডিও ওয়ার্কআউট হবে। এই ওয়ার্কআউটের মাধ্যমে আপনি আপনার ফুল বডিকে অ্যাক্টিভ করতে পারবেন যেটার মাধ্যমে ফ্যাট লস করা সম্ভব হবে এবং যারা এই সিচুয়েশনের মধ্যে কিছুটা ওয়েটটাকে ম্যানেজ করতে চাচ্ছেন না যে আমি যেহেতু জিমে যেতে পারছি না বা আমি যেহেতু ওয়ার্কআউট ওইভাবে না করতে পারলো 10-15 মিনিটসের মধ্যে কী করে পুরো বডিটাকে ওয়ার্ম আপ করে ফ্যাট লুজ করা পসিবল হয়, আমি সেই সিচুয়েশনটি আমি আপনাদেরকে অনলি 4 ওয়ার্কআউটের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদের সুবিধার জন্য ওয়ার্কআউটগুলোকে 1 সেট করে পারফর্ম করে দেখাবো, বাট আমি বিগিনার এবং অ্যাডভান্স লেভেল দুটো লেভেলই আমি আপনাদেরকে দেখাবো। সো আমি আশা করি আজকের সেশনে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, মোবাইলটা অন করে আমার সাথে সেশনটা কন্টিনিউ করে ফেলবেন যার যতটুকু পসিবল হয়, ডু ইট অ্যাকর্ডিং টু ইয়োর পেস। সো ইন্ট্রোডাকশন আর বর্ণনা করে চলুন আমরা ওয়ার্কআউট সেশনটিতে চলে যাই। ওয়ার্কআউটের শুরুতেই প্রথমে আমরা যে কাজটি করে নিব সেটি হচ্ছে কি, হালকা স্ট্রেচিং করে নিব। স্ট্রেচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো আমি আপনাদেরকে হালকা স্ট্রেচিং করে দেখাচ্ছি। প্রথমে ঘাড়টাকে ফ্লেক্সিবল করার জন্য ঘাড়ের স্ট্রেচিং করে নিব ক্লকওয়াইজ, দেন অ্যান্টি ক্লকওয়াইজ, হাত দুটোকে রিস্টগুলোকে ঠিক এভাবে করে স্ট্রেচিং করে নিব। এখন কিন্তু সবচেয়ে বেস্ট টাইম নিজের হেলথে টেক কেয়ার করা এবং নিজেকে নতুন করে আবার নিজের সেলফ কেয়ার করার জন্য কিন্তু এখন আসলে বেস্ট টাইম। সো আমি মনে করি নেক্সট টু প্রেয়ার আসলে ওয়ার্কআউট হওয়া উচিত এবং অবশ্যই হেলদি লাইফস্টাইল নিয়ে আমাদের এখন, যেহেতু আমরা প্রত্যেকেই নিজেদেরকে সময় দেওয়ার জন্য অনেক সময় পাচ্ছি, নিজেদের আবার নতুন করে চিন্তা করা উচিত। আমি এখন ফরওয়ার্ড বেন্ডিং করব অ্যাকর্ডিং টু ইয়োর পেস, আপনি যতক্ষণ পারেন, বাট বেস্ট হচ্ছে 10 সেকেন্ড হোল্ড করা ঠিক এইভাবে। দেন আস্তে আস্তে ওঠার পরে পেছনে ব্যাকে সাপোর্ট দিয়ে ঠিক এইভাবে ব্যাকে সাপোর্ট দিয়ে হাতটাকে একটু ভেঙে ব্যাকে বেন্ড করব, আবার সোজা হয়ে যাব, দেন সাইডে মনে মনে প্রত্যেকটা বসারে 10 সেকেন্ড করে কাউন্ট করব।
আচ্ছা আমাদের স্ট্রেচিংটা শেষ হয়ে গেল আমি প্রথমেই আপনাদের যে ওয়ার্কআউট করে দেখাবো সেটি হচ্ছে কি জাম্পিং জ্যাক সো জাম্পিং জ্যাক আমরা কম বেশি সবাই পরিচিত এটা ফুল বডি ওয়ার্কআউট এবং বডিকে ওয়ার্ম আপ করার জন্য খুবই ভালো কাজ করে বাট যারা হচ্ছে বিগিনার আছেন 100 কেজি প্লাস আছেন আগে কখনোই ওয়ার্কআউট করে নাই বা 100 কেজি প্লাস জাম্পিং জ্যাকটা যাদের জন্য একটু কঠিন হবে আমি তাদেরকে একদম অল্প সময় 10টি করে আমি রেপিটেশন দেখিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে জাম্পিং জ্যাকটি ঠিক এইভাবে করে করতে পারেন এটা আমি নর্মালি আপনাদেরকে সাজেস্ট করব এই বিগিনার বসে আপনারা 30 টাইম করার চেষ্টা করবেন আপনাদের সুবিধার জন্য আমি 10 টাইমস এটা করে দেখাচ্ছি কোনো জাম্পে যেমন জাস্ট পাটাকে 4 এইভাবে করে 5 6 7 8 9 10 যারা হচ্ছে আমরা 100 কেজি প্লাস আছি দেখছি তারা ঠিক এভাবে করবো যারা কখনোই করিনি ওয়ার্কআউট একটু এইজে আছে কখনোই ওয়ার্কআউটের সাথে পরিচিত না তারা জাম্পিং জ্যাকটা এভাবে করতে পারি বাট এখন যেটা দেখাবো যেটা হচ্ছে আমরা কম বেশি যারা একটু ওয়ার্কআউটের সাথে পরিচিত এবং ওয়ার্কআউট কম বেশি করি তারা ফুল জাম্পিং জ্যাকটা করবো আপনাদের সুবিধার জন্য আমি 25 টাইমস করে দেখাচ্ছি ওয়ান সেটে আমি 25 টাইমস করে দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি ওয়ার্কআউট 1 সেট করে দেখাবো আমি আশা করব আপনারা 3 সেট না করতে পারলেও প্রত্যেকটি ওয়ার্কআউট আমার সাথে করে অবশ্যই 1 সেট অবশ্যই কমপ্লিট করবেন নেক্সট যে ওয়ার্কআউটটি দেখাবো জাম্পিং জ্যাক ইজ এ ফুল বডি ওয়ার্কআউট সো জাম্পিং জ্যাকের পরেই আমি আপনাদেরকে যে ওয়ার্কআউটটি দেখাবো সেটি হচ্ছে সুইং অ্যান্ড কিক মেইনলি আমি অ্যাবস মাসলকে ফোকাস করে এবং বিগিনারদের জন্য দাঁড়িয়ে থেকে এই ওয়ার্কআউটটি করার পরামর্শ দিব এবং সুইং অ্যান্ড কিক এটা হচ্ছে একটি ক্রস কম্বিনেশন ওয়ার্কআউট আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি আপনাদের সুবিধার জন্য 20 টাইমস করে দেখাচ্ছি অল্টারনেটিভ হ্যান্ড অ্যান্ড লেগের কাজ যে যতটুকু পারবো ঠিক সেভাবে পা এবং হাত স্পাইন 100% স্ট্রেট থাকবে এই সুইং এন্ড কিকটা কিন্তু পুরোই স্ট্যান্ডিং পজিশনে অ্যাবস ফোকাস করে কিভাবে ওয়ার্কআউট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখালাম এখন আমি আপনাদেরকে যে ওয়ার্কআউটটি করে দেখাবো সেটি হচ্ছে হাই নি ইটস অলসো কার্ডিও এই হাই নিটা মেইনলি আমাদের তল পেটের জন্য খুব ভালো কাজ করবে যাদের আফটার প্রেগনেন্সি বেলি পাউচ আছে বিশেষ করে ফিমেল এবং মেলদের ক্ষেত্রেও যাদের কর্টিসোল লেভেল বেশি স্ট্রেস হরমোন বেশি থাকে তাদেরও কিন্তু লোয়ার পেটটা তল পেটটা একটু হেভি হয়ে যায় বের হয়ে আসে সো তাদের জন্য হাইনিটা খুব ভালো কাজ করবে হাইনিওর একদম বিগিনিং ফর্মটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দিস ইজ আওয়ার 3rd ওয়ার্কআউট বিগিনিং ফর্মটা হবে যারা কখনো ওয়ার্কআউট করেনি অর 100 কেজি প্লাস আছেন তারা যেভাবে করবেন তারা হাইনিটা করবে জাস্ট 8 2 3 4 5 6 7 8 9 10 ঠিক এইভাবে বিগিনাররা 30 টাইমস করতে পারে আর এখন দেখাবো যারা আমরা ওয়ার্কআউটের সাথে পরিচিত এবং খুব ভালোভাবে ওয়ার্কআউটটি করতে চাই তারা কিভাবে করবো আমি আপনাদের সুবিধার জন্য 30 টাইমস করে হাই নি করে দেখাচ্ছি ঠিক এইভাবে 30 টাইমস
আশা করি আপনারা আমার সাথে করেছেন। হাই মি আমরা করব লাস্ট ওয়ার্কআউট, যেটা করাবো সেটা হচ্ছে পুরোই আমার লেগ মাসলকে ফোকাস করে। জাম্পিং জ্যাক করেছি, ফুল বডি ক্যারেটিভ করেছি, সুইং অ্যান্ড কিক করেছি, অ্যাপসকে ফোকাস করে কাজ করেছি, দেন হাই নি করেছি, লোয়ার ব্যালি অ্যাপসকে ফোকাস করে করেছি। এখন আমরা লেগ মাসল এবং গ্লুটসকে ফোকাস করে যেটি করব, এবং এটিও কিন্তু অলসো কার্ডিও, আপনারা বুঝতেই পারছেন যে আমি অলরেডি হাফ আছি। সো একটু একটু করে গ্যাপ নিয়ে আমরা ওয়ার্কআউটটি করবো, আমরা আমাদের পেস অনুযায়ী আমরা ওয়ার্কআউট করবো, কোনো তাড়াহুড়ো করবো না, যতটুকু যেভাবে আমরা করতে পারি রেস্ট নিয়ে নিয়ে করবো। সো লাস্ট ওয়ার্কআউট আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে গিয়ে স্কোয়াট, একদম বিগিনিং স্কোয়াট। আপনাদের জন্য আমি 15 টাইম করে দেখাচ্ছি ওয়ান সেটে, আপনারা ইচ্ছা করলে 10 টাইমস করতে পারেন, যারা একটু অ্যাডভান্স আছেন তারা 20 টাইমস করতে পারেন। সো আমি আপনাদের জন্য 15 টাইমস করে দেখাচ্ছি। আমি বোঝার সুবিধার্থে সাইড হয়ে করে দেখাচ্ছি। ওকে, আমাদের 15 টাইমস ওয়ার্কআউট ডান। আশা করি আপনারা আমাদের আমার এই ওয়ার্কআউট সেশনটি এনজয় করেছেন, এবং আমার সাথে সাথে আপনারা করার চেষ্টা করেছেন। 10 থেকে 15 মিনিটস নিজের বডিকে অ্যাক্টিভ করার জন্য, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং স্ট্যামিনা ইম্প্রুভের জন্য আমরা এই ওয়ার্কআউটগুলো কিন্তু রেগুলার বেসিসে করতেই থাকি। আমার পেজে অনেকগুলো মিল প্ল্যান আছে, অনেক রকমের ওয়ার্কআউট আছে, আপনি ওখান থেকে বেছে আপনার সুইটেবল, আপনার যেটা মনে হয় ঠিক ওইভাবে করে আপনি আপনার শরীর চর্চাটাকে চালিয়ে যেতে পারেন এবং একটা হেলদি লাইফ লিড করা পসিবল হবে। আমি এর আগেও, এই ভিডিওর আগেও, প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতেই কিন্তু আমি এই কোভিড-19 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কী ধরনের ফুডিংগুলো নিব, কিভাবে নিব বা কত অ্যামাউন্টে নিব সেই বিষয়ে অনেক কথা বলেছি। বাট আপনাদের সুবিধার্থে আমি খুব সহজেই, খুব তাড়াতাড়ি পুরো একটি মিল প্ল্যান নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন, এনজে ইট অ্যান্ড ফিট বিডির সাথে থাকবেন, এবং অনেক অনেক বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ।